ব্যাপারটা কিন্তু জোশ জোশগুলো যেমনে ঝুলানো, হ্যাঁ দেখলে ভালো লাগে, কিন্তু আসলে মনে হয় একটা ছোটখাটো বাগান অথবা গাছে ঝুলে আছে ঋতু। সিরিয়াসলি এনভায়রনমেন্টটা আসলেই সুন্দর গরমের সময়। হ্যাঁ বাইরে এত রোদ, নামলেই ঘেমে টেমে একদম অস্থির। ঠিক আছে, সেখানে যদি এরকম একটা জুস বারে আসা হয়, আর আমাদের এই জুস বারের ওনারের নাম হচ্ছে তারা ভাই, উনি মাস্ক পরা ছিল, এখন একটি চেহারা দেখাই দিলাম। এই হচ্ছে ওনার মহিলা। ওয়ালাইকুম আসসালাম। এটা সবার পরিচিত একটা জায়গা। ও আচ্ছা, গুগলে সার্চ দিলে অটোমেটিক্যালি চলে আসবে। এগুলা ভাবা যায়, এগুলা ভাবা যায়, সব পুনরুত হয়ে খুশিতে ঠেলায় ঘুরতে ভাল লাগে, চলে আসছি তাই দেখা দিলাম। স্কুটার কিনতে চাই, কোনটা কিনবো, আমার জন্য সুইটেবল কোনটা? আপনার আসলে কি প্রয়োজন আপনাকে আগে সেটা রিয়েলাইজ করতে হবে। আপনি স্কুটারটা নিচ্ছেন কেন, আপনার কোনো রিয়েলাইজেশন থেকে আমার এই 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 কারণে আমার নিতে হবে। তো অনেকে প্রায়োরিটি দেয় হলো সিটের নিচের স্পেস, সিটিং পজিশন, তারপর হচ্ছে মাইলেজ। এক একজনের কিন্তু এক এক চয়েস থাকে বা প্রেফারেন্স থাকে। আপনি কেনার আগে যে জিনিসগুলো খেয়াল করতে পারেন, আমি যেটা সবসময় সবাইকে বলি যে আপনি আগে বসে দেখবেন। ধরেন আপনি তিনটা স্কুটার পছন্দ করেছেন, একটা হচ্ছে টিভিএস উইগো, একটা অ্যাক্সেস, আর একটা প্লেজার। আপনি তিনটায় বসে দেখবেন, বসে দেখলে আপনি একটা ইনিশিয়াল আইডিয়া পাবেন কোনটায় বসে আপনার ভালো লাগছে। যদি সম্ভব হয় এই তিনটা স্কুটার আপনি চালিয়ে দেখেন, চালিয়ে দেখার পর আপনি দেখেন এই তিনটা কিন্তু প্রায় একই সেগমেন্টের, একটা কমিউট সেগমেন্টের স্কুটার। এরপর আপনি দেখেন কে আপনাকে খুব ভালো মাইলেজ দেয়, তারপর দেখেন যে কার সার্ভিস সেন্টারটা আপনার হাতের কাছে অ্যাভেলেবেল, কোন সার্ভিস সেন্টারের পার্টসের কেমন দাম, মানে কোন ব্র্যান্ডের পার্টসের কেমন দাম, কে কোন সময়ে হয়তো রিপ্লেস করেছে, এইগুলাই আসলে জেনারেল আমাদের কনসার্ন হলে আমার মনে হয়। এরপর আপনি তিনটা থেকে ফিল্টার করতে 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 আরও নিচে নামেন যে কোনটায় হয়তো দেখা গেছে তিনটা একই স্কুটার, একটা ডিস্ক ব্রেক আছে, আবার একটা ডিস্ক ব্রেক আছে তো আরেকটার লাইটটা মানে হেডলাইটের আলোটা ভালো, আবার আরেকটার পায়ের ওখানে স্পেসটা একটু বেশি, আরেকটা সিট একটু কমফর্ট। এই তিনটার মধ্যে আমি কিন্তু আপনি যেই আপনার কাছে যে তিনটা ভালো লাগে সেটার মধ্যে থেকে আপনি ফিল্টার করতে হবে আরও, কার ব্রেকিং সিস্টেম একটু ভালো, কার সামনে কোন সাসপেনশনটা দেওয়া, এইভাবে আপনি পছন্দ করলেন সেটার মধ্যে থেকে আপনি নামায় আসলেন। এখন কম্প্যারিজন কিন্তু কখনো 110 সিসির সাথে বা 125 সিসির সাথে 150 সিসির হবে না। আপনি 150-এ যদি চলে যান সেটা আবার একটা হায়ার সেগমেন্ট, ওইখানে আবার একটু অন্য ফ্যাক্টর আছে। ওইগুলো আপনি কেন নিতে চান, যে আপনি একটা স্কুটারের মধ্যে থেকে একটা বাইকের টাচ পেতে চান ইন টার্মস অফ পারফরমেন্স। আপনি একটা স্কুটারের মধ্যে থেকে কিছু পারফরমেন্স চাচ্ছেন, সেটা কীরকম হতে পারে, ভাই আমার একটু রেডি পিকআপ দরকার, আমার ব্যালেন্স ভালো দরকার, এই জন্য মোটা চাকা দরকার, আমার দুই চাকায় ডিস্ক ব্রেক দরকার, আমার হচ্ছে গিয়ে দেখা গেছে একটু লং ট্যুরে যাব, সেখানে থ্রোটল পাওয়ারটা ওভারটেক করার সময় বেশি দরকার, ব্রেকটা ইনস্ট্যান্ট হলে ভালো হয়। এই ফ্যাক্টরগুলো কিন্তু 150 সিসিতে আপনি পাবেন। সেখানে মাইলেজ একটা ফ্যাক্টর, মাইলেজ হয়তো আপনি একটু কম পাবেন, খুব বেশি কম না, বাট আপনি কম পাবেন। এখন মাইলেজ কিন্তু কার্বোরেটর টিউনিং করে 150 সিসি সেগমেন্ট স্কুটারেও বাড়ায় দেওয়া যাবে, কিন্তু এই জিনিসটা যদি আপনাকে বাড়ায় দিতে হয়, যে জিনিসটা তৈরি করা হয়েছে লিটারে 35 করে মাইলেজ দিয়ে চলার জন্য, তারটা যখন আপনি তাকে 45 কিলোমিটার করে তেল দিবেন, পার লিটার 45 কিলোমিটার যাবে, সে অতটুক তেল পাবে, সে কিন্তু আচরণ করবে 110 সিসির মতো। এখন আপনি বলতেছেন ভাই আমার পকেট বাঁচাইতে হবে বাট আমি স্টাইলিশ চাই, এটা কিন্তু হবে না। হ্যাঁ হবে, তাহলে আপনি ওই 150 সিসিকে পাবেন 110 সিসির মতো করে, মানে গাড়ি যাবে, হ্যাঁ কোনো রকম স্পিড উঠবে, কোনো রকম উঠবে না, আপনার কিন্তু ওই ফ্লেভারটা ভালো লাগবে। তো বিষয়টা হচ্ছে যে আপনি
যেখান থেকে আপনার মতো করে যেই জিনিসটা পছন্দ করবেন আগেই আপনাকে পছন্দ করতে হবে। আপনি কী ক্যাটাগরি চান, অফ রোড চান, স্পোর্টস চান, অথবা আপনি কমিউট স্কুটার চান, এখান থেকে আপনাকে ফিল্টার করে করে এইভাবে আসতে হবে। তো আমাকে কোশ্চেনটা করার কারণ হচ্ছে তামা অলরেডি ওরফে তামজিতে তো অনেকদিন হলো ও স্কুটার চালাচ্ছে এবং স্কুটারের ব্যাপারে সে কিন্তু যথেষ্ট পরিমাণে রিসার্চ অলরেডি করে ফেলছে, মানে চেষ্টা করছি এখন। হ্যাঁ, সে রিসার্চ করে কিন্তু সে নিজের ইউটিউব চ্যানেলটা ওপেন করে না। ঠিক আছে, তো ইউটিউব চ্যানেল কেন আসতেছে না? ইউটিউব চ্যানেল আসতেছে না, করোনার একটা কারণ ছিল, সেটার একটা লকডাউন চলে গেল। হ্যাঁ, প্লাস ছোট একটা তো টিম আছে আমার। হ্যাঁ, সবার সাথে মিলেই তো আসলে আগাতে হয়। আচ্ছা, ছোটোখাটো কাজগুলো মানে বেসিক্যালি ওয়েবসাইটের কাজ চলছে, ব্যাকএন্ডের কিছু কাজ চলছে। আচ্ছা, তো চেষ্টা করছি সেগুলা গুছিয়ে নিয়ে মানে নামবো যখন ভালোভাবেই নামি এই আর কি। তো টিম বলতে কজনের টিম? টিমে আছে 7 জন। ওরে বাবা, বিশাল ব্যাপার তো। বিশাল ব্যাপার তো এই টোটাল। আমাদের যদি বলি যে মোটোটা কি বা গোলটা কি? আমাদের মোটো বা গোলটা হচ্ছে এতটুকুই যে স্কুটারটা পপুলার হোক বাংলাদেশে। ওকে, আর আমরা কিন্তু আমাদের এই চ্যানেলে বা এই ওয়েবসাইট বলেন বা মানে আমাদের এই স্কুটার ডাইজেস্ট বিডির মধ্যে মোটর বাইক সম্পর্কে কিছু থাকবে না টোটাল। আচ্ছা, আমরা কিন্তু ডেডিকেটেড শুধু স্কুটার নিয়েই থাকব। যদি বাংলাদেশে একটা মডেলও থাকে স্কুটার, সেটা নিয়েই কাজ হবে। আচ্ছা, যাতে আরও 10 জন ইম্পোর্টার, 10 জন ব্র্যান্ড এনকারেজড হয় যে বাংলাদেশে স্কুটারের মার্কেটের সম্ভাবনা এখনও আছে, এটা আস্তে আস্তে তৈরি হচ্ছে, ভবিষ্যতেও থাকবে, এবং এইটাই হচ্ছে আলটিমেট সলিউশন ফর ডেন্সলি পপুলেটেড ট্রাফিক সিটি লাইক ঢাকা। এটাই আলটিমেট সলিউশন। দেখেন আমার পাশেই কিন্তু এই যে একটা পার্ক করা ডুরো, মাহিন্দ্রা ডুরো। কমন কিছু কোশ্চেন সবসময় আপনারা যেগুলো করেন যে আসলে কোন স্কুটারটা আমি কিনবো, আমি তো আগেও আপনাদেরকে বলেছিলাম যে আপনি কোন স্কুটারটা কিনবেন সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপরে, যে আপনার নিডটার উপরে। লং ট্যুর করতে আপনি পছন্দ করেন কিন্তু আপনি 110 সিসির একটা স্কুটার কিনে বসে আছেন, করতে পারবেন? পারবেন না তত না, কত মানুষ তো করছে লং ট্যুর, করছে। হ্যাঁ, 110 সিসির স্কুটারটা লং ট্যুর করছে, তো কমফোর্টের জায়গাটা পাওয়া যায় না তাতে, তো যার কারণে। তবে আমার কাছে মনে হয় তামজিদ যে 125 সিসির সেগমেন্টটা কিন্তু খুব ভালো দুইটা পারপাস, ডুয়েল পারপাস সার্ভের জন্য। কমিউট পারপাসটাও সার্ভ হচ্ছে, আবার চাইলে আমি একটু ট্যুর করে বেড়াতে পারতেছি, বেড়াতে পারবো। সেটি বিবেচনা করলে আমি সবসময় বলি যে চেষ্টা করবেন মিনিমাম 125 সিসির একটা স্কুটার কিনতে। হ্যাঁ, তাতে করে আপনি নিজেই টের পাবেন তার সুবিধাটা কি, সুবিধাটা কি। তো আমাদের দেশে তো আমরা পিছিয়ে সবসময়, আমাদের দেশে যা কিছু পাওয়া যায় প্রমিনেন্ট ব্র্যান্ডগুলোর কাছ থেকে, তারা তো আসলে একদম ব্যাকডেটেড সব কিছু নিয়েই ব্যস্ত এখনও। আমরা চাচ্ছি আপডেটেড কিছু চাই খুঁজতে, কিন্তু যখন খুঁজতে যাই তখন কে খুঁজে পাই না। বাংলা মোটরে কিছু ডেডিকেটেড শপ আছে, শোরুম আছে, ওরা অবশ্য আনঅফিসিয়ালি কিছু নিয়ে আসছে, আনঅফিসিয়ালি আনছে। হন্ডা আছে, হন্ডা রেডিভি আছে, ওটা হচ্ছে যেমন ডুয়েল স্পোর্ট বা ডুয়েল পারপাস, অফ রোড প্লাস অন রোড, তো ওটার সাইজও একটু বড় সড়ো। হ্যাঁ, ম্যাক্সি সাইজের ভালো আছে, বাট দাম কিন্তু প্রচুর, অ্যারাউন্ড আপনার দাম পড়ে যায় 5,30,000। এবং তারপর আছে এনম্যাক্স আনে অফিসিয়ালি, আনঅফিসিয়ালি। তারপর আছে হচ্ছে আপনার ইয়ামাহার এরক্স, এটার দাম 4,30,000, 4,50,000 এরকম পড়ে যায়। এইগুলো তো আসলে সবার বাজেটের জন্য এটা না, এগুলা দেখলেই মানুষ মনে করে যে এগুলাই তো শৌখিনের জন্য। আমাদের দেশের ট্যাক্সের কারণে এটার কিন্তু প্রাইসটা অনেক বেড়ে যায়, ক্যারিং কস্ট ট্যাক্সের কারণে। কারণ আমাদের দেশে হচ্ছে ওটা তো টোটালি একটা বক্স হয়ে আসে, একটা ইউনিট হয়ে আসে, ওইখানে আপনার প্রায় 157%-এর উপরে ট্যাক্স। তো একটা স্কুটারের দাম যদি হয় 1,00,000 টাকা আমার কেনা পড়ে, বাংলাদেশে ট্যাক্স দিতে হবে 1,57,000 টাকা। আবার ওটা আমাকে আনতে হবে, সেল করতে হবে, প্রফিট করতে হবে, তাদেরও ওইভাবেই সেল করতে হয় অনেক বেশি প্রাইস বা অনেক কিছু দিয়ে। তাই বলে আমরা কিন্তু অন্যান্য কোনো ব্র্যান্ডকে, প্রমিনেন্ট ব্র্যান্ড হোক, নতুন ব্র্যান্ড হোক, নতুন ইম্পোর্টার হোক, আমরা আপনাদের কাউকে কিন্তু ডিসকারেজ করছি না, আপনারা আনবেন না কেন, একটা রেঞ্জে অনেক ভালো ভালো রেঞ্জে অনেক ভালো স্কুটার আনা যায়, কিন্তু আপনারা কাইন্ডলি মেক শিওর করেন, যেই কারণে অনেক কারণে বদনাম হয়
আপনি ইন্ডিয়ান ব্র্যান্ড হোন চাইনিজ ব্র্যান্ড হোক ডাজেন্ট ম্যাটার, ম্যাটার ইজ আপনি স্পেয়ার পার্টসের সাপোর্টটুকু যাতে দেন। আর আপনি যদি কোনো সার্ভিস সেন্টারের সাথে কথা বলে সার্ভিসের ব্যবস্থা করে দিতে পারেন সেটা তো আরও ভালো, বা আপনি অ্যাটলিস্ট স্পেয়ারের ব্যবস্থাটা করে দেন, আপনি যেহেতু একটা আনতেছেন। আর আপনাকে দীর্ঘ সময় বিজনেস করার মেন্টালিটি রাখতে হবে, আপনি 2 মাসে 3 মাসে 4 মাসে 5 মাসে ভাই টাকা কামায় নিব অন্যান্য ব্র্যান্ডের মতো দিয়ে অনেক বড় লোক হয়ে যাব এই প্ল্যান করে স্কুটার নিয়ে আগানোর দরকার নাই। আপনার প্যাশন, আপনার ইচ্ছা, আপনার আগ্রহ থাকা লাগবে স্কুটার সেল করতে গেলে। হ্যাঁ, আমি কিন্তু মানে রানার স্কুটি এই ব্র্যান্ডটাকে মানে রানারকে আমি থ্যাঙ্কস দিতে চাই যে অ্যাটলিস্ট মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে সুন্দর একটা অপশন নিয়ে আসছে। মানে অনলি 99,000 হচ্ছে তাদের MRP দেওয়া, শোরুমে গেলে কিন্তু আরও ডিসকাউন্ট। হ্যাঁ, লিটারেলি আমি গত 3 দিনে 60টা রানার স্কুটি রাস্তায় চলতে দেখছি। এইটা দেখলে বোঝা যায় যে আসলে বাংলাদেশে মানে এই সেগমেন্টটাতে যদি মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে একটা কিছু পাওয়া যায় সেটার যে আসলেই চাহিদা আছে এটা থেকেই কিন্তু প্রুফ হয়। 95,000 টাকা ক্যাশ দিয়ে কিনলে স্কুটারটার প্রাইস, কিন্তু সেই তুলনায় তার মধ্যে যা কিছু আমি আশা করিনি এত ভালো করবে। যদিও আমরা আশা করবো যে ফুল পার্টস ম্যানুফ্যাকচারে যদি যেতে পারে আরও দাম কমে যাবে, আরও কমবে। ঠিক আছে, সম্ভব মানে কমপ্লিটলি যাকে বলে কমপ্লিটলি সিকেডি সিকেডি, ঠিক আছে, কমপ্লিটলি সিকেডি ফুল ম্যানুফ্যাকচার, কোনো কিছুই বাইরে থেকে ইম্পোর্ট না, আমরা যদি ওই জায়গাটায় পৌঁছাতে পারি দাম আরও অনেক কমে যাবে। ইন্ডিয়ার মতো হয়তো দেখা যাবে 50-60 হাজারেও আমরা স্কুটার পেয়ে যাবো। তা আমরা অপেক্ষায় থাকবো রানারের কাছে, বিশেষ করে ওই দিন যেন রানার আমাদেরকে দেখাইতে পারে দেশি ব্র্যান্ড। আমরাও গর্ব নিয়ে বলতে চাই যে আমাদেরও দেশি ব্র্যান্ড আছে, গর্ব করেই বলতে পারি সেটা, এবং ইভেন সেটা কোয়ালিটি ফুল। বেনানা শেক, বাহ, বেনানা শেক, এটা কি মজা? মজা মানে বেনানা শেক, আমারটা কই? আপনারটা আসতেছে খেজুরের শেক, খেজুরের শেক, বেনানা শেক, খেজুরের শেক, সব শেক আছে, নাই খালি আরবের শেক। দেখতে কিন্তু আরবের শেক মতো লাগতেছে, কানের মধ্যে ঝুলছে তার মাস্ক। থ্যাংক ইউ। তো এবার খেজুরের শেক খাবো, মাস্ক পরে না, মাস্ক খুলে অসাধারণ। বাট আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, বাই বাই বাই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আল্লাহ হাফেজ, টাটা।